মাধ্যমে আন্দোলন নিয়ে মাঠে এসেছিল, তাদের সহযোগী বা তাদের সহপাঠী হিসেবে আমরা এখানে এসেছি, আমরা পরিবার। তো বিবেকের কারণে আমরা এখানে এসেছি। আসলে গত কয়েকদিন ঘটনা দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে এরকম গর্বিত হত্যাকাণ্ড আমরা আর দেখি নাই। আমাদের স্বাধীন বাংলাদেশের পাকিস্তান হারাতে পারে এরকম কয়েক হবে, রাতে রাতে আমাদের ভাঙা যুদ্ধ হওয়া হচ্ছে, আমাদের ভাঙ্গি বের করে দেওয়া হচ্ছে, আমাদের মন্দিরকে হলিত করে দেওয়া হচ্ছে, এবং আমাদের রংপুরের আপনার নাম আবার বলো। তোমার খারাপ লাগে? একটা মেধা চাই, মেধা চাই, ওখানে মেধা চাই। তুমি কী চাও? মেধা চাই। তুমি কী বুঝো? ভাইয়েরা না মরে যায়।